খেল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে জামাত ইসলামী বাংলাদেশ হাতিবান্ধা উপজেলা শাখার উদ্যোগে আজকে বিশাল র্যালি বের, মোটরসাইকেল র্যালি বের হয়েছে। এই অঞ্চলের জামাত নেতা আনোয়ার ইসলাম রাজুর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়েছে। আপনারা দেখছেন যে জামাত ইসলামী বাংলাদেশ হাতিবান্ধা উপজেলা শাখার সর্বস্তরের নেতা কর্মী সমর্থকরা আজকে এই র্যালি বের হয়েছে। এই র্যালিটি হাতিবান্ধা হেলিপোর্ট মাঠ থেকে বের হয়েছে। র্যালিটি এখন যাচ্ছে যে এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে একজন ঢাকায় শহীদ হয়েছেন ছাত্র, কলেজ ছাত্র, যার নাম সুজন, যার বাড়ি হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকায়। সেই সুজনের বাড়ির পরিদর্শন দেখতে বা সুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে জামাত ইসলামী বাংলাদেশের এই হাতিবান্ধা এবং পাটগ্রাম অঞ্চলের নেতা যে আছেন আনোয়ার ইসলাম রাজু, তার নেতৃত্বে এই জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা যাচ্ছে। সেখান থেকে আপনাদের সেই মোটরসাইকেল র্যালি থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে জামাত ইসলামী বাংলাদেশের শত শত নেতাকর্মী তাদের মোটরসাইকেল নিয়ে সেই জামাত নেতার সেই জামাত ইসলামী বাংলাদেশের যে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আপনারা হয়তো বৃষ্টির কারণে তাদের র্যালির একটু ছন্দপতন ঘটেছে, আমরা সেটি দেখতেছি। তারপরও কিন্তু তারা বৃষ্টি ভিজে সেই র্যালিতে যাওয়ার চেষ্টা করছে, সেই র্যালিতে তারা যাচ্ছেন। আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শত শত জামাতের নেতা শত শত মোটরসাইকেল নিয়ে এই র্যালিতে যোগ দিয়েছেন, যার নেতৃত্বে রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের হাতিবান্ধা এবং পাটগ্রাম এলাকার যে নেতা রয়েছেন আনোয়ারুল ইসলাম রাজু, তিনি কিন্তু নেতৃত্বে রয়েছেন। বৃষ্টির কারণে কিন্তু একটু র্যালির ছন্দপতন ঘটছে, তারপরও কিন্তু তারা সেই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু রাস্তাটি চিকন হওয়ার কারণে খুব আস্তে আস্তে মোটরসাইকেলগুলো যাচ্ছেন। তারপর আপনাদেরকে সেই আমরা পিছনে কিন্তু এখনও আরও অনেক আমরা দেখছি যে পিছনে আরও অনেক এখনও মোটরসাইকেল রয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে আপনাদের যেটা বলছিলাম যে একটু ছন্দপতন ঘটা হওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি জামাত ইসলামী বাংলাদেশের উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি বের হয়েছে। কিছুক্ষণ আগে হাতিবান্ধা যে হেলিপ্যাড মাঠ আছে সেই হেলিপ্যাড মাঠ থেকে সেই র্যালিটি বের হয়েছে। র্যালিটি মূলত হাতিবান্ধা পাটগ্রাম উপজেলায় যে জামাতের নেতা রয়েছেন আনোয়ার ইসলাম রাজু, তার নেতৃত্বে র্যালিটি বের হয়েছে। র্যালিটি প্রথমে তারা যাবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে হাতিবান্ধার একজন ছাত্র শহীদ হয়েছেন ঢাকায় সুজন, তার বাড়িতে যাবেন। তারপর সংখ্যালঘু যে পরিবারগুলো হিন্দু সম্প্রদায়ের পরিবার আছেন তাদের খোঁজ নেবেন। হয়তো তোমার বৃষ্টির কারণে কিন্তু একটু ছন্দপতন হয়েছে, গোটা মিছিলটি আপনাদেরকে দেখাতে পারলাম না। ধন্যবাদ।